কালি আমি এছ ডি পি অ' ছাৰৰ লগত লগ ধৰিছিলোঁ। মই ৰিকুৱেষ্ট কৰিছিলোঁ যে ছাৰ, আমাৰ গোসাঁইগাঁৱততো বহুতে বাহিৰৰ গাড়ী সোমাই আছে, কেতিয়াবা গোসাঁইগাঁৱৰ ৰাইজে যদি কেতিয়াবা কাকবা আমাৰ ই ৰিক্সা চালকক দুই বস্তা চাউল দিয়ে যে ভাইটি তই যা ঘৰত ৰাখি দিবি, সি কি কৰে চাউলখিনি লৈ পলাই যায়, কাকবা ৰদ দিয়ে ৰদ লৈ পলাই যায়। সেইকাৰণে আমি চিন্তা কৰিলোঁ, আমি এছ ডি পি অ' ছাৰকো ক'লোঁ যে ছাৰ তালে আমি বাহিৰৰ গাড়ীখিনি যে আমি যদি চেকিং কৰিব নোৱাৰোঁ, আমাৰ অথৰাইজ নাই, কিন্তু আমি এনে যদি কাকবা বাহিৰৰ গাড়ী বুলি ভাবোঁ তাক আমি এনে হ'লেও সুধিম ক'ত ঘৰ। তো এনেকুৱা ভাবি আজি ৰাতিপুৱা আমাৰ 9টা-10টা বজাত আমি আমাৰ গোসাঁইগাঁৱৰ হকনাপাৰা এছ এছ মাৰ্কেটত আমি কেইজনমান আমাৰ লোকাল ই ৰিক্সাখিনি আমি বহিছিলোঁ, কাৰণ আমি চিন্তা কৰি আছোঁ আমাৰ কাম কাজ নাই লোকালখিনিৰ। পিছত এটা গাড়ীয়ে আমি মানে সৰু এটা ল'ৰা 15 বছৰৰ ল'ৰা আহি আছে, গাড়ী ই ৰিক্সা চলাই লৈ আহি আছে। তো মই তাক ৰখালোঁ, ৰখাই ক'লোঁ ভাইটি তোৰ তো বয়স হোৱা নাই, তোৰ কিমান বয়স? কয় 15 বছৰ। ঘৰ ক'ত? কয় বাংলাবাৰী। তোৰ ঘৰ বাংলাবাৰী, তই ইয়াতে আহি চলাই আছা, তই বয়সো হোৱা নাই? তাৰপিছত মই ক'লোঁ নাই এনেকুৱাতো নহ'ব। তাৰপিছত লগে লগে মই আমাৰ গোসাঁইগাঁও ট্ৰাফিক ছাৰক, আমাৰ ঘৰ ছাৰক মই ফোন কৰিলোঁ, ছাৰ এনেকুৱা এনেকুৱা কথা, বয়সো হোৱা নাই, এনেকুৱাটো লৈ যাওক। পিছত এনেকুৱাকৈ ট্ৰাফিক ছাৰ আহি যেতিয়া তাৰ লগত কথা পাতিব, তাৰপিছত এই গাড়ীখনত আমি এই গাড়ীত মদো পালোঁ। তাৰপিছত খং উঠি ট্ৰাফিক ছাৰে তাৰ সেই ল'ৰাটোক গালি ঠালি দি গাড়ীখন লৈ গ'ল। আচ্ছা, আমি বাহিৰৰ গাড়ীখিনি আমি ধৰিব খুজিলোঁ, এইটোৱে আমাৰ পাপ। তাৰপিছত অলপ 1-2 ঘণ্টা পিছত আমাৰ হাৰকুলেছ বসুমতাৰী নাম এজন পাৰ্টিৰ মানুহ, কংগ্ৰেছৰ মানুহ, সি কৰিলে, সি আহি আমাৰ যিমান আৰু বাহিৰৰ ই ৰিক্সাখিনি আছে 15-20-30জন লৈ গোসাঁইগাঁও থানাৰ সন্মুখত আমাৰ যিমান ই ৰিক্সা লোকাল ই ৰিক্সাখিনি আছে চব ই ৰিক্সাৰ ষ্টিকাৰবিলাক ছিঙি দিলে আৰু কালা ৰং মাখি দিলে। মাখি দিয়াৰ পিছত লগে লগে মই অচি ছাৰক জনালোঁ, ছাৰ এনেকুৱা এনেকুৱা ঘটনা থানাৰ সন্মুখত হৈ আছে, এইটোতো আচৰিত ঘটনা। মই লগে লগে এছ ডি পি অ' ছাৰক ক'লোঁ, এছ ডি পি অ' ছাৰ ক'লে তই তহঁতে থানা থাক। মই তাৰপিছত লগে লগে মই ডি চি বাইদেউক ফোন কৰিলোঁ, বাইদেউ এনেকুৱা এনেকুৱা কথা যে আমাৰ এজন হাৰকিলেছ নাম বসুমতাৰী সকলো সময়ত বাহিৰৰ গাড়ীখিনি এনেকুৱা আমাক আহিব পইচা লৈ কি কৰি লোকালত সময় দিয়ে আৰু আমাক অসুবিধা, আমি খালি ইয়াতে কাম কৰি আছে, বাহিৰৰ গাড়ী যিমান আহি আছে ষ্টিকাৰ লৈ পইচা লৈ সংগ্ৰহ কৰি বা আৰু ষ্টিকাৰ লগাই দি আছে, এই এনেকুৱা কৰি বাহিৰৰ গাড়ী চব সোমাই আছে। এইটো আমাৰ এই 1 নম্বৰ আছে, আমাৰ এই আব্বাস আলী আছে, এতিয়া আমি আমি দেখা পোৱালৈকে আব্বাস আলী জড়িত আছে, সি আৰু হাৰকেলে যদি আগভাগ লৈ আছে সিও কিবা ভাগা পাই আছে। এইটো আমাৰ যিমান দুখীয়া ই ৰিক্সাবিলাক চালক আছে, পইচা নিদিলে 10-15জন আহি থিয় হ'ব, গাড়ী ৰখাই দিব, পইচা যদি নিদিয়ে তালে গাড়ীটো ৰখাই দিয়ে। আৰু ইহঁতে কয়, আজি এটা ল'ৰাক মই সুধিছোঁ, কয় যদি পইচা নিদিয়ে কয় এছ ডি অ'ৰ কথা ধমকি দিব, নহ'লে কয় বোলে থানাত লৈ যায় সময় দিব। কিন্তু থানাৰ মানুহ বা এছ ডি অ' মানুহ কিন্তু এইবিলাক গম নাপায়। পইচা যদি লৈ আছিলে আপোনালোকে ইমান মনে মনে কি আছে? আমি মনে মনে থকা নাই, আমি সকলো সময়ত এনেকুৱা নিউজ বনাই আছোঁ বা সকলো সময়ত আমি এনেকুৱা ধৰণৰ বাৰ্তালাপ কৰি আছোঁ, কিন্তু আমি আজিলৈকে এই সমস্যাবিলাক মানে সমাধানেই নাপালোঁ আমি। কাৰণ 2019ত এটা লাষ্ট মিটিং হৈছিল গোসাঁইগাঁও চিভিলত, এটা সিদ্ধান্ত হৈছিল যে গোসাঁইগাঁৱত ই ৰিক্সা লৈ ইমান সমস্যা, ই উন্নয়ন লৈ ইমান সমস্যা। তো আমাৰ চিভিলে বাইদেউ তেতিয়া সিদ্ধান্ত লৈছিলে যে 1 মাহৰ ভিতৰত গোসাঁইগাঁৱৰ যিমান ই ৰিক্সা আছে সকলোক লৈ এটা ইলেকশ্যন কৰিব, আৰু ই ৰিক্সা যিমান আছে যাক ভাল পাব তাই প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী হ'ব। তাৰ কাৰণে এটা কমিটি গঠন কৰিছিল, সেই কমিটিত হাৰকেলছ বসুমতাৰী আৰু আব্দুল মালিকক 1 মাহৰ কাৰণে দায়িত্ব দিছিল, আৰু আমাৰ কমিটিৰ পৰা 2জন খুজিছিল কিন্তু মই দিয়া নাই। কিয়? কাৰণ এই হাৰকেলছ বসুমতাৰী ই ইউনিয়নৰ একো নহয় আৰু এই আব্দুল মালিকো ই ৰিক্সা নচলায়, সিহঁতক যদি দায়িত্ব দিয়ে তালে আমিতো গম পাওঁ সি কামবিলাক চব বাহিৰৰ গাড়ী সিহঁতেই লৈ আহি আছে আৰু সিহঁতকে দায়িত্ব দিছে। কাৰণ গোসাঁইগাঁৱত কি আৰু ভাল ব্যক্তি নাই নেকি? ইমান ভাল ভাল মানুহ আছে, ইমান ভাল ভাল ব্যক্তি আছে, সিহঁতক দায়িত্ব নিদি সিহঁতকে দায়িত্ব দিছে যে সোমবাৰত মিটিং ৰাখিব। আমি সোমবাৰত চাম যদি এইটো এই যে হাৰকেলে যে কালা ৰং মাখি দিলে আমাৰ ইউনিয়নত, সিৰ কোনো অধিকাৰ নাই। আমি যদি অন্যথা ই যদি সোমবাৰত যদি আমি উচিত বিচাৰ নাপাওঁ তালে আমি হাৰকেলেছৰ নামত, আমাৰ টোটেলি 900 গাড়ী আছে, আমি 900 মিলি হাৰকেলেছৰ নামত কেছ কৰিম, এজাহাৰ আমি দিম। আজি আমি এজাহাৰ দিয়া নাই, আমি এছ ডি পি অ'ৰ কথাত সন্মান কৰিছোঁ আৰু আমাৰ এছ ডি পি অ' ছাৰ, আমাৰ অচি ছাৰ কৈছে যে সোমবাৰ চিভিলত মিটিং আছে। আৰু মই এটাই অনুৰোধ কৰিম আমাৰ এছ ডি পি অ' ছাৰ আৰু অচি ছাৰক, যেতিয়া মিটিং হয় চিভিলত তেতিয়া সিহঁতে 8জন, 10জন, 20জন মানুহ আহে আৰু আমাক কৈ আছে যে এছ ডি পি অ' ছাৰ কৈছে, আজি অচি ছাৰো আমাক ৰিকুৱেষ্ট কৰিছে মিটিঙত 2জনকৈ যাব লাগে, প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী বা 3-4জন যাব লাগে। কিন্তু আমি আজিলৈকে কনফিউজ যে সিহঁতৰ এই পেৰেলেল গ্ৰুপৰ প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী কেইজন, কেতিয়াবা আমি শুনা পাওঁ হাৰকেলেছ প্ৰেচিডেণ্ট, কেতিয়াবা আমি শুনা পাওঁ আব্বা সুজন প্ৰেচিডেণ্ট,
আজি শুনা পাই আছো নাগিন এজন নাম আছে, সি প্রেসিডেন্ট, সিহতে বোলে ইউনিয়নৰ প্রেসিডেন্ট। এতিয়া আব্বাস সেক্রেটারি, সিহতর এক মাহত মানে প্রেসিডেন্ট চেঞ্জিং হয়ে থাকে আর সেক্রেটারি আছো, আমার কিমান অসুবিধা। তারপর আহি থানার সন্মুখত সব স্টিকার খুলি খুলি কালা রং মাখি দিলে। পিছত আমি যিমান লোকাল ইস্কা আছো আমি সব জমা হয় SDPO তাতে গলো। এতিয়া আমাক তারপর আমার গোসাইগাঁও সিভিলর মেজিস্ট্রেট স্যারও আহিছে, আমাক কলে যে সোমবারত একটা মিটিং রাখব, মিটিং রাখি বস্তুখিনি সমাধান করে দিব। কিন্তু মই আজিলৈকে এটা বস্তু বুঝি পোৱা নাই যে দীর্ঘদিন ধরে সমস্যা এইটো, এই হারকুলেস বসুমতারী ইউনিয়নের সমস্যা হি কিয় আহে? আজি হারকুলেস বসুমতারী তো ইউনিয়নের কোনো মানুহ নহয়, হারকুলেস বসুমতারী তো হি ড্রাইভারও নহয় ই রিক্সার, ই সকল সময়ত হি আহে কেটামান লড়া লৈ আহে। যদি ই রিক্সার সময় দুখিয়া সমস্যা যদি হি পলিটিক্যাল আমার প্রেসার পাই থাকো আমি এনেকা, তাহলে আমি দুখিয়া ই রিক্সাখিনি কি করিম? আমি গোসাইগাঁও ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের মই সভাপতি শ্রী বিষ্ণু রায়, মই সেক্রেটারি শান্তিশ্বর নার্জারী, আমার দুজনের নাম দি আমি কেতিয়াও যদি কোনো ই রিক্সা কিনা বিপদ সমস্যা পড়ে, আর গোসাইগাঁওর যা লোকাল গাড়ি আছে সেই কারণে আমি একটা সিরিয়াল স্টিকার দিছো একরপর নয়শলৈকে। সেই স্টিকারটা খালি এই বোলে স্টিকার বলে নহয়, এই 900 জন মানুষের একটা আবেগ অনুভূতি জড়িত হয়ে আছে, সেই স্টিকার একটা 900 জন মানুষের একটা শক্তি জড়িত হয়ে আছে। এই 900 জন মানুষের এই স্টিকারটা হি ছিঙিলে, আজি আমি যদি 900 জন মানুষ সেই হারকুলেস বসুমতারীর নামত কেস করো তাহলে তার পরিস্থিতি কেনেকুয়া হব? সেই কারণে মই প্রশাসনকে অসি স্যারক কলো, স্যার আজি থানার সন্মুখত ইহতে 20-30 জন মানুষে গাড়ি রখাই কালা বস্তু দিয়ে আমার স্টিকার ছিঙি আছে, কালা মাখি আছে, এই কি করিম আমি? অসি স্যার কলে কয় যদি ছিঙি আছে তাহলে তহতে বেলেগ স্টিকারও লগাব পারিবি, কিন্তু কি হয়েছে সমস্যাটা তহতে SDPO অফিসত? মই কলো স্যারক যে স্যার এইটো তো সমস্যার সমাধান নহয় যে আমি বেলেগ স্টিকার লগালে সমাধান হব। সিহতে সিহঁতক অধিকার কোনে দিল যে আমার স্টিকারবিলাক কালা ছিঙা কালা বস্তু মাখি দেওয়ার কারণে আর স্টিকার ছিঙি দেওয়ার কারণে? এতিয়া মই তো মোর অনুভব, এতিয়া আমার SDPO স্যার তো আমাক সহায় করেছে আর OC স্যারও সহায় করেছে, কিন্তু আমি সোমবার যদি আমি উচিত বিচার না পাও তো আমিও ভাবিম যে প্রশাসনের পর আমি অল্প নিয়েছো বা আমাক সহায় করা নাই। কি করলে সোমবার সমাধান করে দিব? আমি নাম সিভিলত নাম দিয়া নাই, কিন্তু মই বারে বারে DC বাইদেউ তাতে কইছিলো, বারে বারে SP তাতে কইছিলো, বারে বারে আমার SDPO তাতে কইছিলো যে স্যার অতি শীঘ্রে ইলেকশনটা হব লাগে, আমার প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো লোভ নাই, রাইজে ঝাঁক বনাব হি হব। মই এটাই অনুগ্রহ করে কম যে আমার SP স্যারক বা আমার DC বাইদেউক বা আমার ডক্টর আমার সন্মানীয় আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারক কম যে অতি শীঘ্রে এই আমার গোসাইগাঁওর ই রিক্সা ইউনিয়নটা ইলেকশন করে দিব লাগে, রাইজে ঝাঁক ভাল পায় হি হব।